ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। তো হ্যাঁ, আজকে ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা যাচ্ছি চিড়িয়াখানায়। তো এখন আমরা রেডি হয়ে গেছি আর এখানে সব গোছগাছ করে নিয়েছি। তো আমরা এখানে এসে পৌঁছলাম চিড়িয়াখানায়। আর এখানে এখন দেখো, আমরা এখন টিকিট কাউন্টারের দিকে আছি আর টিকিটের প্রাইসগুলো তোমরাও দেখে নাও, তোমাদেরও যাতে আসতে সুবিধা হয়। তো চলো এখানে দেখো, আজকে যেহেতু সানডে কতটা ভিড় হয়েছে সেটা দেখো, ভীষণ ভিড় হয়েছে। সো আমরা এখানে উপস্থিত হয়েই গেছি, অনেকক্ষণ হয়েছে। তো আমি এখন মেয়েকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি আর ওরা সব ওখানে আসছে, মানে যারা যারা আসার কথা ছিল, মানে আমার দিদি আর দিদির ফ্রেন্ড সবাই আসছে। আর আমার হাজবেন্ড ওখানে বসে আছে। যেহেতু আমরা বাড়ি থেকে মানে খাবার নিয়ে এসেছি, তো মেয়ে খুব বায়না করছে বলে বসেই আছে। তো চলো তোমাদেরকে কিছু কিছু জিনিস দেখিয়ে দিই। আর আমার মেয়েকেও দেখো এখানে ঘুরে বেড়াচ্ছে। চলো তাহলে সফর শুরু করা যাক। চলেই এসছে, মানে যাদের আসার কথা ছিল তো ওরা এখন চলেই এসছে। আর এই দেখো দিদির ফ্রেন্ড আর ফ্রেন্ডের মেয়েও চলে এসছে। আসলে ওরা একদম সমবয়সী, মানে আমার মেয়েরই সমবয়সী। তো একদম এসছে বলে আমার মেয়ে ভীষণই খুশি হয়েছে। আর মানে অ্যাকচুয়ালি বাচ্চারা বাচ্চাদের মতন বেশ ভালোই খুশি থাকে। তো
এত ঘোরাঘুরির পর আমরা এখানে এখন এসেছি খাওয়া দাওয়া করতে। আর যেহেতু অনেকটা দুপুরবেলা হয়ে গেছিলো, প্রায় এখন 1:30 বাজে, তো এখন আমি আমার মেয়েকে প্রথমে খাইয়ে দেব, আর দিদির ফ্রেন্ডও তার মেয়েকে প্রথমে খাইয়ে দেবে, তারপরে আমরা খেতে বসবো একে একে। তো যাদের মানে মানে যারা এখন আগে খাচ্ছে তারা আগে খেয়ে নিচ্ছে, কারণ সবাই একসঙ্গে খেতে বসলে একটু অসুবিধা হয় দেওয়াতে, তো তাই জন্য সুবিধা মতন যে যার মতন আগে খেয়ে নিয়েছে। কি হলো, কথা বলে শোনা যাচ্ছে না? এই বস, কি হলো, কি তো খাওয়া দাওয়া পর্ব শেষ করতে এখন আমরা চলে এসেছি বাঘ মামার কাছে। আর দেখো, বাঘকে দেখে মানে এত কাছ থেকে বাঘকে দেখবো সেটা আমাদের কখনো ভাবতে পারিনি। এটা একটা সৌভাগ্য বলা যায় যে এত সুন্দরভাবে বাঘ কাছে এসছে, আর বাঘ মামাও আমাদেরকে ছবি তুলতে সাহায্য করছে, এত ভালো করে এদিক থেকে সেই দিক ঘোরাঘুরি করছে। আর এই বাঘের নাম হচ্ছে পায়েল। ইনি বাঘ নয়, ইনি বাঘিনী, তো ওনার নাম হচ্ছে পায়েল। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো, আজকের মতন এখানেই আমি ব্লগটাকে এন্ড করছি। দেখা হবে নেক্সট কোনো খুব ভালো ভালো ব্লগ নিয়ে আসছি। তো চলো, আজকের মতন এখানেই টাটা করছি। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।